কিভাবে একটা ছেলে, মানলাম মানলাম ওর বউ খারাপ, ওর বউ চরিত্রহীন, ওর বউ তিনবার এর আগে প্রেম করেছে, ঠিক আছে, একবার মামার সাথে মানে ওর বন্ধুর মামার সাথে, একবার ওর বোনের বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে, একবার সাধুর ভাগের সাথে। ও হাতে চুরি পড়েছিল তখন, ঠিক আছে, ও তখন হাতে চুরি পড়েছিল, তখনও বলেনি, কিচ্ছু বলেনি, মুখ খুলেনি। চতুর্থ নাম্বার প্রেমে 15 দিন আগ পর্যন্ত ওই প্রেমিকের সাথে খাওয়া বসা শোয়া সব কিছু করেছে। ভিউয়ার্স, আপনারা প্লিজ এদেরকে জুতো পেটা করেন, দুটাকে তিনটাকে, বয়ফ্রেন্ডটাকেও, সব তিনটাকে খারাপ। তারপর একটা মেয়ে একই ভিডিওতে স্টার্টিংয়ে দেখবেন হাসছে, আমি নেক্সট ভিডিও আনছি, ছোট ভিডিও ছাড়বো, একটা 2 মিনিটের বা 1.5 মিনিটের আনবো, আমি 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 ক্লিপিং লাগিয়ে দিয়ে দেবো, যা হবার হবে। হ্যাঁ, ও মানে শাখা টাকা সরি সিঁদুর ছাড়া বসে হি করে হাসছে স্টার্টিংয়ে এবং দেখতে কেমন লাগে বলছে। সেই মেয়েকে যখন সে বকছে সেম ভিডিওতে, ও দাঁড়িয়ে আছে সুন্দরভাবে ফিতার সিঁদুর পরে, এটা মানা যায়? সেম ভিডিও যদি হয়, একই সঙ্গে ভিডিওগুলি করা হয়েছে বলছে, ও ওর মন ভালো না, কিছু না, হাত ফাটিয়েছে, ভিডিওটা যদি এডিট ফেডিট কিছু করতে না পারে, কারণ এটা বসা ভিডিও ছিল, তারপরে দাঁড়ানো ভিডিও ছিল, কি করে করলো যদি এটা প্ল্যান না হয়? কি করে করলো প্ল্যান না হয়? কেন ভিডিও প্রাইভেট করলো? প্রাইভেট এর জন্য করেছে, স্টার্টিংয়ে হাসি ছিল, স্টার্টিংয়ে দেখতে কেমন লাগছে দেখ, তোমরা কেউ লিখেছো দিদি কথা ঘোর কথা ঘোরানোর চেষ্টা না। তারপর যখন কার্টিনটা টানা হলো, আমরা ভিডিও করি, আমার এই কার্টিনটা দিয়ে না, এই যে কার্টিনটা দিয়ে লাইট আসে, সানলাইট আসে, তা আমি না কার্টিনটা একটু খুলে রাখলেও এখানে আমার এসিটা থাকে, এখানে আমার এসিটা থাকে, যখন আমি ভিডিও করি কার্টিনটা নিতে লাগে আমার, বুঝেছো? তখনও ভাবলো এখান থেকে ভিডিওটা শুরু হয়েছে, তখনও দুঃখী দুঃখী মুখ করে বসলো। তারপরে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বকছিল, সীতা সিঁদুর নিয়ে দাঁড়ানো ছিল, একটা মানুষ যখন একটা মানুষকে বকে তখন সত্যিকারের বকা হয়, ভিডিও রিলেটেড না হয় তাহলে এটা এইভাবে করে না। তারপর ওইখানে একটা না, তোমরা একটা জানো, দুটো চ্যানেলের নাম বলা হয়েছে, প্লিজ মাইন্ড ইট, যাদের কাছে সবকিছু ওরা বলে, দুটো চ্যানেলের নাম বলেছে, একজনকে ঢাকবে একজনকে বলে সেটাই মানবো না, দুটো চ্যানেল ঢাকা নাম বলা হয়েছে, এবং ওরা বাইরের দুজন চ্যানেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী করে সংসার ভাঙতে পারে, সংসার কিছু না থাকে ওদের, ওরা গেছিলো ওদের কাছে, যায় নাই না, যায় নাই না, ওই চ্যানেলদের কাছে ওরা এসেছিল, তাহলে ভিডিওগুলি প্রাইভেট করলো কেন? যদি পুরুষের বাচ্চা হয়ও কেন প্রাইভেট করলো? তিনোটা খারাপ, তিনোটা, বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ। এইবার এইবার ম্যান্ডি সত্যি সত্যি ভেঙে যাবে, ও ভাগবেই ভাগবে, এইবার ম্যান্ডি ভাগবে, কেন বলো তো? কারণ শোম্যান অতিরিক্ত পুরুষত্ব দেখাচ্ছে, যেই বিয়ের পর যেই মহিলা তিনবার এরকম করে ফেলেছে, চতুর্থবারে গিয়ে পুরুষত্ব জেগে উঠেছে ওর, ও বললেই বললো, হ্যাঁ না চ্যানেল দ্বারা করানোর খেল খেলছে, ওসব আমি মানবো না। আর রইলো বাকি ম্যান্ডি, দিদি ম্যান্ডি এবার ভাগবে কি না? হ্যাঁ ম্যান্ডি ভাগবে, কাশ ওই ভাইজানের সাথেই ভাগবে, কারণ ওর কাছে এখন এমনভাবে রাস্তা খুলে দিয়েছে, ওর এমনভাবে ওকে ফাঁক করে দিয়েছে, এখন আরও থাকবে না, এখনও চলেই যাবে, ও চলেই যাবে, এখন দেখবে এখন এখন আর থাকবে না, চলেই যাবে। তারপরে যে 1-2 বছর পরে আসলে আসলে ভিডিওটা প্রাইভেট কেন করলো? ও বাপের বেটা হলে ভিডিও প্রাইভেট কেন করলো? প্রথমত ভিডিওটা প্রাইভেট কেন করলো? কেন সে প্রাইভেট, একই ভিডিওতে কেন প্রাইভেট করেছে বলতো? দুটো চ্যানেলের নাম ও ভুল করে নিয়ে নিয়েছে, এখন পাবলিক ওকে ধোয়াবে। নিউট্রাল কন্ট্রোভার্সি করতে লাগে তো, ও ওই চ্যানেলগুলি নাম না নিলেও পারতো, ও নিজের স্ত্রীর দোষ ঢাকতে গিয়ে ও লোককে দোষী করে ফেললো, এটা তো ঠিক হলো না না। আর এর আগে তিনটা প্রেম করেছে, তখন তাকি তাকি দেখেছে, তখন হাঁ করে দেখেছে আমার বউ প্রেম করছে, হাঁ করে দেখছে, কারণ এখন এই পাখি আর থাকবে না, এই পাখি এখন উড়ে যাবেই যাবে, আর থাকবে না, আর থাকবে না, কারণ এতটা বেড়ে গেছে, প্রচণ্ড বেড়ে গেছে, এখন আর থাকতে পারবে না, আর কারণ হুল ছাড়বে না, এবার যাকে ধরেছে জিনিসটা ভুল, হুল মানে ভুল, বাকিদের সাথে ছাড়াছাড়ি করাতে পেরেছে, হুল এখন ছাড়বে না, হুল স্বাদ পেয়ে গেছে, এখন বোঝা গেছে হুল স্বাদ পেয়ে গেছে, এখন যদি খেলতে যায় পারবে না। আসছি আমি পুরো ক্লিপিংস দেখিয়ে পুরো বড় ভিডিও নিয়ে আসছি।